هذا شارك توجت عليك بدل لو تمام تريش شارك تدمن كتلاس تمام بدر تمام أنا تسعت كره سوله سوي كتلاس أنا بدر بدي أسي بدر بدي أدي بود لاسيا بود تلاس ما كان ذلك أمر ماتا نصتو يجيسي تو نامستي سامورا كوري أمي باج جيسي باج تفور ذا أمر باري ليسي آر باشمان ويسي هر آيه ذلك أمر إيه غوزوب أبنى ردك چين تاجا خبر 24 রায়পুরাই রাতের আধারে ফসলের জমির সিমগাছ কর্তন করাই কৃষকের মাথায় হাত নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখননগর ইউনিয়নের লোচনপুর গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে হোসেন মিয়ার সবজি গাছ কর্তন করে ফেলার অভিযোগ ওঠে বৃহস্পতিবার 23 নভেম্বর রাতে কেবা কারা রাতের আধারে সবজি ফসলের সিমগাছ কর্তন করে ফেলে এ ব্যাপারে জমির মালিক হোসেন মিয়া তাজা খবর ক্যামেরার সামনে বলেন নিজের জমি না থাকায় 20,000 টাকা দিয়ে 16 গন্ডা জমি কটে আনি বিভিন্ন এনজিও থেকে লোন তুলে এই জমিতে সবজি চাষ করি গতকাল বিকেলে এসে সিম ক্ষেতে সার দিয়ে যাই আজ সকালে এসে দেখি কেবা কারা সিম ক্ষেতের সব সিম গাছ কেটে দিয়ে যায় আমরা ধারণা করছি যাদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ আছে তারাই এ ঘটনা ঘটাতে পারে আমি নেই বিচারে দাবিতে রায়পুরা থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করি বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্যচিত্রে জমির মালিকের এতে 20,000 টাকা দিয়া করে নিছি এক বছরে কাইরে খালকা খাই কালাসি জমিতে কালকে বিকেলে আমি 20 টিস দিয়ে গেছি 1200 টাকার 20 দিছি ফুকা মার করে লাগিয়া দিয়া গেছি সকালে দিয়ে আমার এই জমিন কাড়া তো জমিন কাড়া দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছি গা তো আমার সিরা মারা করে আমি বাইত গেছি বাইতে পরে আমার বাড়ি লিয়েছে আশপাশ মানু আছে আর আয় দেখা দেয় এই গজব চেয়ারম্যান আছে মেম্বার আছে আমার এমনি কোনো কারোর সাথে বিরোধ নাই খালি আমার ধারণা হইলো তিনটা লোকে এই ডলে আমার মনের ধারণা নাহলে আমার মনের ধারণা নাই ক্ষেত যে কাটবো তিনটা লোক হইলো আমরা আমারও এক চাচা আব্দুল সাইদ মিয়া আমার এক দাদা দাদার ফুত আলামিন করে নাম রমিন করে নাম এই তিনটা লোকের আমার ধারণা আর নাহলে আমার কোনো শত্রু মত্র নাই আর এরা কি জন্য কাটতে পারে হ্যাঁ ওই আমার বাড়ি ঘর তো দল করে খাইতেছে ওই কারণে আমি আর বাড়ি ঘর দেওয়া জায়গা না করে আমার ফানা হ্যাঁ আমার কাছে বেচছে আমার ক্ষেত তখন আমি আর লোকদের এমনি শক্তি আর পারি না এই জমিটা করতে গিয়ে আমি 1.5 লক্ষ টাকার মতন খরচ হয়েছে ব্রাকেটতে আনছি এরপর হলো আশা ব্যাংকেতে আন না আমি কিস্তির উপর টাকা পয়সা আন নাই এটা করছি জি এই জমি জমা করছি না আমার কোনো নির্দিষ্ট জমি নাই আমি পরের জমি নি করি এরপর হলো এটা কই রয়েছে ছেলে মেয়ে খাইলে বউজি পুতলে চললাম বলে খাইলাম বলে আর কিস্তি দিলাম বলে মানুষের ঋণ পরিশোধ করলাম বলে কাটতালেছি আমার অনেক আর কোনো রাস্তা নাই ঋণ যে পরিশোধ করবো আইনের প্রতি শ্রদ্ধাশীলকে একে আমি থানায় মেজে আমি এটা অভিযোগ করুম আমি যে ন্যায় বিচার যে এটা পাই আমার পুত্র বিনা লাইছে আদে ক্ষেত কাটা আয়া গিয়া তো জান আমার কাছে একজন খবর লইয়া গেছে কলে ইয়া করছে তোমার পুত্র তো মরে যেত সাগা কে রে কলে সই ক্ষেত কাটা লাইছে এরপর ভূতের বাদ গেছি ভূতের বাদ গিয়া দিই ভূত লাশ হইয়া ভূত চলেছে মানছে মানি জানি ডালতাছে আমার ভূতের আমার ভূত যদি অন্য মারা জায়গা তো আমি ভূত খাইলাম কই আমার রিজিকটা আমি করতে খাইলাম ভূতাইতে না দিলে এবারে আমার ভূতের অবস্থা করতেছে এ বাড়ি ঘরের মানছে অর্ধক সম্পদ কই আমরা সম্পদ করতারি না আমি কি খাইলাম পর আমরা ঘুরা দেখলাম যে আসলে বলে সার ক্ষেত্রে একটা গাছও লাগছে না সিম জমি গরিব মানুষ এখনো 15-16 ঘন্টা জমি হবে কাটা বলাইছে একটা গাছও লাগে না ফলন মনে করেন যে লাখ দেড়েক বিহিয়া লিলে যে এই কর্ম করছে তার অবশ্যই বিচার হোক পরে সারা ক্ষেত গেছে গেছে বদল মাথা সারে আইসে সারা ক্ষেত তোমার কাটা লাইছে তো বাইত পরে তো মানছে কবল লিয়ে গেছে পরে আইসা আয় দি সত্যি ঘটনা নই তে অন মনে করো আমি পরের ক্ষেত করে রাখা আমি গরিব মানু এ ওদা ব্যাংক বিলিস দে মনে করো অনেকটি আমি মনে করো লিন করে এই ক্ষেতলি করছি এ ওদা আমি বাচ্চা কাচ্চা লিয়ে চলার অনেক করো ফুরা বেকাই দেওয়া আমারে ফালাই দিছি তে মানু কি ক্ষতি করে দেখে মানুষ ইমন ক্ষতি করে বিরোধ আছে বা কে কাটতে পারে বা ঘটনা কি জন্য হইতে পারে হ্যাঁ আমার শত্রু আছে শত্রু আছে মনে করেন আমার অনুমানের ভাগে নাহলে অত জীবন মনে করেন আমার ইমন হইছে না এ হতা কিছুদিন আগে মনে করেন আমরা দুই জামার বউ মাথা ফুড়ালেছি জমি লইয়া ওই আব্দুল
ওখানে আমরা অনুমানের ফে কোনো গান কিন্তু আমার সন্দেহ অনেক হেরা হই অসায়রা ফুটছি ওখানে আমি মানুষের ব্যাংক বেরিয়ে লিন ব্যাংক গুম কেমন এইটা কইন আমরা এই ক্ষেত দেখতে পেলাম যে ক্ষেত কার আমরা হইনা আইছি আমি এই সিম ক্ষেত বুঝছি করছে এই ক্ষেত্রে লেন মে নাইন না কিস্তি করছে ওখানে এটা আমরা যাই যে বা ঘটনাটা করছে আমরা এটার নিন্দা জানাই এই যে এই ঘটনা ঘটাইছে এই উপযুক্ত একটা বিচার আমরা দেখতে চাই মনে করেন আমার বাড়ি বাড়ি শত্রুতা থাকতে পারে ক্ষেত নিয়ে তো এই জমি নিয়ে তো আর শত্রুতা থাকতে পারে না এ দুরন্ত কাজ এই যে ক্ষেত কাটতে মাত্র বলছিলটা বাবা তুলছে দেখেন সিম ক্ষেত যে কাজটা করছে বাবা জঘন্য কাজ করছে আপনার এই মিড ডে মিল লোক আসছেন আপনার এই সত্যটা ধৈরা আপনারা উচিত বিচার করেন আমরা যেমন উচিত বিচার ভাই জঘন্য কাজ না করে কি হয়